আজ আমরা ক্লাস এইটের গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে 4 নম্বর স্কুলের কিছু অঙ্ক দেখবো। একেরটা কী বলছে, এক্সকে 2টি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। এটাকে আমরা কি লিখবো, না এক্সকে আমরা এইভাবে লিখবো যে এক্সকে আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়ান, ঠিক আছে। এবং এ বি সূত্র কি জানি না, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমরা লিখে দেবো এক্স আমাদের এ, ওয়ানটা হচ্ছে বি, তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার, ঠিক আছে। এরপরের যে অঙ্কটা সেখানে কী বলছে, না 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত হবে। সম্পূরক কোণ কাকে বলে, না দুটো কোণ যোগ করে যখন 180 হবে, একটা কোণ এক্স ডিগ্রি একটা কোণ ওয়াই ডিগ্রি, দুটো যোগ করে যদি 180 ডিগ্রি হয় তাহলে কী হবে, না এক্স এবং এই দুটো কোণ পরস্পরের কী হবে, না সম্পূরক কোণ। আর যদি দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো কি, না দুটো কোণ পরস্পরের পূরক কোণ। তা আমাদের এখানে বলেছে যে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে। সম্পূরক মানে দুটো কোণ যোগ করে আমার 180 হতে হবে, একটা আমাদের বলে দিচ্ছে কত, না 75, তাহলে 180 থেকে 75 বাদ দিলে কত হবে, ঠিক আছে, সেটাই আমাদের হয়ে যাবে না 75 কোণের, এই 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, ঠিক আছে, 0 1, তাহলে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে, না 105 ডিগ্রি হবে। এরপরটা কী বলছে, না 1/12 ও 1/16 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা লেখো, ঠিক আছে। দুটো সংখ্যার মূলদ মধ্যখানে একটা মূলদ সংখ্যা কী হবে, একটা সংখ্যা যদি এ হয় একটা সংখ্যা বি হয়, এর মাঝখানে একটা মূলদ সংখ্যা আমরা কী ব্যবহার করি, এই দুটো যোগ করি, ঠিক আছে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই একটা মাঝখানে দুটোর এ এবং বি এর মাঝের একটা মূলদ সংখ্যা পাবো। তো একটা বলছে কত 1/12, একটা কত 1/16, তাহলে এদের মাঝের একটা মূলদ সংখ্যা কত হবে, 1/12 প্লাস 1/16 করলে যত হবে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তো এটা যদি আমরা হিসেব করি কী হবে, না 12 এবং 16 এদের লসাগু করলে তোমার হবে 48, ঠিক আছে। তাহলে 48 লসাগু করলে 4 12 48 হয়, তাহলে 4-এর সঙ্গে 1 গুণ হয়ে 4 হলো, 16 এখানে 3 16 48 হয়, 3-এর সাথে 1 গুণ হয়ে 3, ঠিক আছে। আর 2টা যেমন আছে তা হলো, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে, না 7/48/2, ঠিক আছে। 2কে আমরা 2/1 লিখতে পারি, তাহলে দুটো ভগ্নাংশ একটা ভাগাকারে আছে, তাহলে কী হবে, না এই 7/48টা রাখলাম, গুণ দিয়ে এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ একটা উপরে যাবে 2টা নিচে আসবে, এটা হবে 7×7, আর এটা কত হবে, না 48 দ্বারা 96। অসংখ্য এই দুটো সংখ্যার মধ্যে আমরা অসংখ্য মূলদ সংখ্যা পাবো, একটা সংখ্যা কী বললাম, না 7/96, তাহলে 1/12 এবং 1/16 এদের মাঝখানে একটা মূলদ সংখ্যা কত হবে, না 7/96। পরের যে অঙ্কটা আছে সেখানে কী বলছে, না 6x = 72 হলে এক্স এর মান কত হবে, ঠিক আছে। সমাধানের অঙ্ক তোমরা আস্তে আস্তে শিখবে এখান থেকে, 8 থেকে 6x = 72, অর্থাৎ এক্স এর শগুণ করলে 72 হয়, তাহলে শুধু এক্স এর মানটা কত হবে, এটা আমরা কী জানি না, যদি গুণ থাকে তাহলে সমানের এদিক দিয়ে ভাগ হবে, 72 লিখলাম, এই গুণ ছিল এদিক দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। এটা দিয়ে 6×6 1 থেকে 6 2×12 6×12 হয়, তাহলে x = কত হয়ে যাবে, না 12 হয়ে যাবে, ঠিক আছে। তারপর বলছে কি, না সন্নিহিত কোণ কাকে বলে, ঠিক আছে। এটা তোমরা বইতে পেয়ে যাবে, ক্লাস 8-এর বইয়ের পেজ নাম্বার অধ্যায় নাম্বার 6 পেজ নাম্বার কত, না 67, ঠিক আছে। এখানে সন্নিহিত কোণ মানে এই কোণটাকে সন্নিহিত কোণ, এই কোণের সঙ্গে এই কোণটা আমাদের সন্নিহিত কোণ, ঠিক আছে। শীর্ষবিন্দু থাকবে একটা, ঠিক আছে, একটা ওয়াই, একটা সাধারণ বাহু থাকবে, এবং কোন দুটি সাধারণ বাহু ছাড়া অপর দুটি বাহু যেখানে ওয়াই এর বিপরীত পাশে থাকবে, একটা ওজেড একটা ওএক্স, তাহলে আমার দুটো কোণ হচ্ছে, একটা হচ্ছে এক্স ও ওয়াই, একটা হচ্ছে কত, না ওয়াই ও জেড, এরা পরস্পর এই কোণের সঙ্গে এই কোণটা আমরা কী বলবো, না সন্নিহিত কোণ, ঠিক আছে।
তা কাকে বলে বললে তোমরা এখান থেকে লিখবে যে একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে, ঠিক আছে, একটি অপরটির সন্নিহিতকোণ বলা হয় বলে এই ছবিটা এঁকে দেবে। ঠিক আছে, একটা ওয়াই থাকবে রশ্মি, একটা ওএক্স থাকবে, একটা ওজেড থাকবে। তাহলে আমার দুটো কোণ উৎপন্ন হবে, এক্স ও ওয়াই এবং ওয়াই ও জেড, এরা পরস্পর কী হবে না, সন্নিহিতকোণ হবে। ঠিক আছে, পরেরটা কী বলছি না, 1024 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে? ঠিক আছে, অপশান দিচ্ছে আমাদের 2, 4, 6, 2, 4, 3, 6। 1024টাকে প্রথমে আমরা উৎপাদকে ভেঙে নেব। ঠিক আছে, 1024 এটাকে আমরা 2 দিয়ে ভাঙলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, আর 2 দিয়ে ভাঙলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আমরা একটা 2 দিয়ে ভাঙলে কী হবে, 2 × 2, 2 দুগুণে 4, ঠিক আছে, 8 দুগুণে 16। আবার একটা 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে যাবে 3, 2, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দিলে 4, তাহলে কটা 2 পাচ্ছি আমরা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। ঠিক আছে, তাহলে 1024কে আমরা কী লিখতে পারছি, 3টে 2, আর 3টে 2, 3টে 2, 1টা 2 বেশি পাচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা 2-এর কিউব লিখতে পারবো, এটাকে 2-এর কিউব লিখতে পারবো, এটাকে 2-এর কিউব লিখতে পারবো, এটা এই 2 পড়ে আছে। ঠিক আছে, এই 2টা আমাদের এসটা আসছে। ঠিক আছে, এটা এই 3টাকে আমরা একসঙ্গে যদি লিখি তাহলে 2, 2, 2 এটা গুণ করলে 8 তার কিউব হবে, ইনটু 2 হবে, যে এক্সট্রা 2টা পড়ে আছে। ঠিক আছে, এই 2টা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কী হবে না, এই 2টা থাকবে না, তখন 8-এর কিউব মানে এটাকে আমরা পূর্ণ ঘন সংখ্যা বলতে পারবো। ঠিক আছে, অর্থাৎ আমাদের কী হবে এখানে না, 1024 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে, সেটা অ্যান্সারটা হয়ে যাবে অপশানে 2।